ছয় মাসের জন্য ভারতে তিন তালাক প্রথা নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন ইউ ললিত আর এফ নরিম্যান আব্দুল নাজির ও কুরিয়ান জোসেফ পাঁচ বিচারপতির মধ্যে তিনজনই তিন তালাক নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছেন বাকি দুই বিচারপতি বলেন এ নিয়ে কেন্দ্রকেই আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হোক সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে দেওয়া রায় ঘোষণাকালে প্রধান বিচারপতি জে এস খোঁর বলেন এটা খুবই সংবেদনশীল মামলা যেখানে অনুভূতির যোগ আছে আমরা ভারতের কেন্দ্রীয় সরকারকে বিষয়ে উপযুক্ত আইন তৈরির বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছি এনডিটিভির খবরে দিনটিকে ভারতীয় মুসলিম নারীদের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করা হয় গত মে মাসে মুসলিম নারীদের তিন তালাকের উপর দায়ের করা পিটিশনগুলোর উপর শুনানি করেন প্রধান বিচারপতি জে এস খোহরের নেতৃত্বাধীন সংবিধান বেঞ্চ শুনানি শেষে গত আঠেরোই মে এই মামলার রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতি খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ আজ চূড়ান্ত রায় দেওয়া হয় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি